28টি বুলেট তোমার আকাশ সমভূকে পিতা, তোমার আকাশ সমভূকে 28টি বুলেট। মীর জাফররা তোমার ভালোবাসার প্রতিদান দিয়েছিল 28টি বুলেটের মাধ্যমে। প্রথম বুলেটটি ছিল বাঙালির প্রতি বিশ্বাসের জবাব। পিতা, তুমি বলেছিলে আমার বাঙালি আমার মুখে কখনো গুলি চালাতে পারে না। পারে পিতা, পারে। একটি নয়, দুটি নয়, 28টি গুলি করেছে তোমার বাঙালি। পিতা, তুমি নিশ্চয় অবাক হয়েছিলে, নিশ্চয় অবাক হয়েছিলে। একটি বুলেট ছিল তোমার বাঙালিকে মানুষ বানানোর অপরাধে। কবিগুরু যেখানে বাঙালিকে মানুষ বলতে চায়নি, সেখানে তুমি বলেছিল, কবিগুরু তুমি দেখে যাও আজ আমার বাঙালি মানুষ হয়েছে। সেই বাঙালিকে মানুষ বানানোর পুরস্কার পিতা। তারপর একটি বুলেট ছিল বিশ্ব মানচিত্রে রক্তে আঁকা লাল সবুজের পতাকা, সংবিধান এবং স্বাধিকার এনে দেওয়ার অপরাধে পিতা। তারপর একটি বুলেট ছিল খন্দকার মুস্তাককে বিশ্বাস করার পুরস্কার পিতা। তারপর একটি বুলেট ছিল শোষকের হাত থেকে ছিনিয়ে আনা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম দেওয়ার পুরস্কার পিতা। তারপর ছিল তিনটি বুলেট। একটি বুলেট ছিল ফারুক, ডালিম এবং রশিদকে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আসীন করার পুরস্কার পিতা। তারপর একসাথে ছয়টি বুলেট, বাঙালির বাঁচার দাবি, ছয় দফার আন্দোলন। এই ছয় দফার জন্য তোমাকে 6টি বুলেট মারা হয়েছিল পিতা। তারপর আরও ছিল 13টি বুলেট, বাঙালির অধিকার আর মুক্তির জন্য জেলখানায় কাটানো তোমার 13টি বছরের পুরস্কার পিতা। আর আর তোমার বুকে শেষ বুলেটটি ছিল বাঙালিকে স্বপ্ন দেখিয়েছিলে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করার পিতা। এই 28টি বুলেটই তোমার বুকে বিদ্ধ করা হয়েছিল পিতা। আমাদের ক্ষমা করো, ক্ষমা করো।